নমস্কার সুপ্রভাত আর বারো ঘন্টার মধ্যে হয়তো আমার ফার্স্ট সিনের যে একটা আছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে আর কীর্তনখোলা যে কি সেটা হয়তো এখানে বে এরিয়াতে বসে অতটা আমি বুঝতে পারতাম না সংগ্রাম কলকাতায় গেছে আর সেখানে লোকেরা যখন জানতে পারছে যে আমি কীর্তন খোলাতে অভিনয় করছি তখন ওদের আবেগ ওদের উত্তেজনা সব কিছু ছাড়িয়ে যাচ্ছে কীর্তনখোলা একটা অত্যন্ত সাকসেসফুল শো রয়েছে কলকাতা এবং অন্যান্য অনেক জায়গায় বিয়েরতে প্রথমবার আসছে পার্থ নির্দেশনায় আর আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি নিজেকে যে আমি এটার মধ্যে পার্টিসিপেট করতে পারছি নানা বাধা বিপত্তি সত্ত্বেও এবং আমরা যে চেষ্টাটা করছি সেটা সফল করার জন্যে কিন্তু আপনাদের আসতেই হবে যারা টিকিট কেটে নিয়েছেন ওদের অসংখ্য ধন্যবাদ আমি জানি অনেকের আর্লি অনেকে আর্লি ব্রাইট বার্ড টিকিটস কেটেছেন অনেকে কাস্ট কোড সাইন হওয়ার আগে টিকিট কেটেছেন এতটা এতটা সাপোর্ট করেছেন আর কিছু লোক এখন হয়তো ভাবছেন যে কি কি কী নিয়ে হতে চলেছে এসে দেখুনই না কি করেছি আমরা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সারাদিন কাজের পর ফ্যামিলি যাদের আছে ওদের সেই সব দায়িত্ব পালন করার পরও যে রিহার্সাল করেছি তার প্রোডাক্টটা কী হতে পারে কতটা খারাপ হতে পারে সেটা দেখার জন্যই আসুন আর যারা থিয়েটার ভালোবাসেন সেটা অন্য ল্যাঙ্গুয়েজই হোক না কেন ওরা কিছুতেই মিস করবেন না প্লিজ আমার এটা আপনাদের কাছে অনুরোধ যে এরকম সুযোগ আর আপনাদের হবে না হয়তো অন্য কোনো প্রোডাকশান হবে অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো চরিত্র নিয়ে কিন্তু সবচেয়ে যেটা আমার ভাল লাগে আমি বাঙাল আমার ফ্যামিলি আমার মা আর ফ্যামিলি ঢাকা থেকে আমার বাবা কুমিল্লা থেকে এতদিন অনেকেই জানেন জানেন সেটা যেটা আমার যারা আমার অডিশন দেখেছেন তাদেরকে আরও বিশেষভাবে বলছি আপনি যদি বাঙাল হন সেটা অবশ্যই দেখতে আসুন আর যদি বাঙাল নাও হন তাহলেও দেখতে আসুন অবশ্যই এনজয় করবেন এর বেশি আমার কিছু বলা নেই আবার আবারও বন্ধুদের ধন্যবাদ জানাবো যারা সাপোর্ট করতে আসছেন অবশ্যই অবশ্যই শোয়ের পর আমার সঙ্গে ছবি তুলবেন এবং বলবেন আমার ক্যারেক্টার নিয়ে কোনো ফিডব্যাক থাকলে যাতে আগামী শোগুলো আরও ভালো করতে পারি অনেক অনেক ধন্যবাদ